আজি গোয়ালপাড়াত স্বগৃহলৈ অনা হ'ব আৰক্ষী জোৱান কুশল কলিতাৰ নশ্বৰ দেহ। দেওবাৰে নাৱৰ পৰা পৰি মৃত্যু হৈছিল কুশল কলিতাৰ। আৰক্ষী অধীক্ষক হৰিণ টকবীৰ নিৰ্দেশত ফটো তুলিবলৈ গৈ নাৱৰ পৰা পৰি মৃত্যু হোৱাৰ অভিযোগ। ফকিৰগঞ্জ থানাৰ পৰা ইঞ্জিন চালিত নাৱেৰে বন্ধিহানা থানালৈ গৈ থকাৰ বাটত উপ আৰক্ষী অধীক্ষকৰ নিৰাপত্তাৰক্ষী কুশল কলিতাক ফটো তুলিবলৈ কৈছিল এছ পি হৰিণ টকবীয়ে। ফটো তুলিবলৈ লওঁতে নাৱৰ পৰা ব্ৰহ্মপুত্ৰত সৰি পৰিছিল কুশল কলিতা। আৰক্ষী অধীক্ষক হৰেণ কলিতাৰ লগতে উপ আৰক্ষী অধীক্ষক আৰু ভাৰপ্ৰাপ্ত বিষয়াৰ চকুৰ আগতে ব্ৰহ্মপুত্ৰত সৰি পৰিছিল আৰক্ষী জোৱান কুশল কলিতা। পানীত পৰি যোৱা আৰক্ষী জোৱান কুশল কলিতাক এছ পি ডি এছ পি আৰু অ' চি এ উদ্ধাৰ নকৰাৰ অভিযোগ একাংশ লোকৰ। দুখন নাৱেৰে গৈ থকা আৰক্ষীৰ দলটোৱে মোবাইলত দৃশ্যবন্দী কৰি থাকোঁতেই ব্ৰহ্মপুত্ৰত ডুবি মৃত্যু হ'ল আৰক্ষী জোৱান কুশল কলিতাৰ। ইপিনে আৰক্ষী জোৱানৰ মৃত্যুৰ পিছতহে তৎপৰ হৈছে দক্ষিণ শালমাৰাৰ মানকাছৰ জিলা প্ৰশাসন। মানকাছৰ পৰা ধুবুৰীলৈ যাত্ৰাৰ সময়ত ফেৰী নাৱত লাইফ জেকেট বাধ্যতামূলক কৰিছে প্ৰশাসনে। দুগৰাকীকৈ সাংবাদিকৰ সৈতে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছো। এই দুৰ্ভাগ্যজনক ঘটনাক প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে। মানকাছৰ পৰা আমাৰ সাংবাদিক শ্বাহজাহান আছে আমাৰ সৈতে, লগতে গোৱালপাৰাৰ পৰা ৰিংকু আছে আমাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত। ৰিংকু, কুশল কলিতা নশ্বৰদে স্বগৃহলৈ অনা হ'ব, ৰাইজৰ মাজত তীব্ৰ ক্ষোভ আছে আৰক্ষী প্ৰশাসনৰ বিৰুদ্ধে, কি প্ৰতিক্ৰিয়া এইখিনি মুহূৰ্তত গোৱালপাৰাত? ৰিংকু, কিমান সময়ত নশ্বৰদে লৈ অনা হ'ব স্বগৃহলৈ? হয় জয়ন্ত, ক'ব লাগিব আৰু এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ জয়ন্ত গোৱালপাৰা জিলাৰ যি মৰণৈত উপস্থিত আছোঁ, যি কুশল কলিতাৰ যি বাসগৃহত উপস্থিত আছোঁ। আৰু কুশল কলিতাৰ বাসগৃহত দেখা গৈছে এক শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে। সকলোৱে কান্দনত ভাগি পৰিছে। কুশল কলিতাৰ মাতৃ, কুশল কলিতাৰ ভাতৃ, লগতে তেখেতৰ পত্নী, পত্নীও ইতিমধ্যে কান্দনত ভাগি পৰা পৰিলক্ষিত হৈছে। শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে যি কুশল কলিতাৰ বাসগৃহত। আৰু সকলো গাঁওবাসীয়ে এবাৰ শেষৰবাৰৰ বাবে এবাৰ কুশল কলিতাক চাবলৈ এনেধৰণৰ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। দৃশ্য কেমেৰা পাছত নিউজ অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাম কুশল কলিতাৰ বাসগৃহৰ পৰা দেখি আছোঁ। কিয়নো যি মৰ্মান্তিক ঘটনা সংঘটিত হৈছে, যে ব্ৰহ্মপুত্ৰ নদীৰে যন্ত্ৰচালিত নাৱৰে গৈ থকা অৱস্থাত দেখা গৈছে কুশল কলিতাই ইতিমধ্যে ব্ৰহ্মপুত্ৰৰ পানীত পৰি পেলাই ইতিমধ্যে সন্ধানহীন হৈছিল। তাৰ পাছত দেখা গৈছে কুশল কলিতাৰ মৃতদেহ উদ্ধাৰ কৰিছে। আৰু কুশল কলিতাৰ মৃতদেহ উদ্ধাৰ কৰি পেলাই ইতিমধ্যে যি পুখুৰীত যি ৰিজাৰ্ভত ইতিমধ্যে চালামি দিছে, চালামি দি পেলাই ইতিমধ্যে গোৱালপাৰা অভিমুখে ইতিমধ্যে ৰাওনা হোৱা বুলি আমি জানিব পাৰিছোঁ। আমি দেখুৱাইছোঁ কুশল কলিতাৰ যি বাসগৃহৰ পৰা দেখুৱাইছে এনেধৰণৰ শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে। সকলো গাঁওবাসী ওলাই পেলাই এনেধৰণৰ কুশল কলিতাৰ শেষবাৰৰ বাবে এবাৰ চাবলৈ এনেধৰণৰ ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে। মোৰ লগত যে কুশল কলিতাৰ যে আত্মীয় আছে কিছু কথা পাতিব বিচাৰিম। মই আপোনালোকে সোধাইছোঁ কি ক'ব কুশল কলিতা? কুশল কলিতা মৃত্যুৰ ক্ষেত্ৰত আমি যি ভিডিঅ' দেখিলোঁ এইটো বৰ মৰ্মান্তিক, দুখ লগা কথা। কাৰণ কিয়, সচৰাচৰ মানুহ পানীত পৰিলে যিমান দূৰ পাৰে চিঞৰ বাখৰ কৰে, নাইবা অন্যান্য বয় বস্তু পেলাই দিয়ে, আমাৰ সাধাৰণ হেৰি ৰছী পেলাই দিয়ে, অন্যান্য দেই লাইফ জেকেট পেলাই যিবোৰ থাকে পেলাই দিয়ে। কিন্তু তাক দেখিলোঁ তাক বচাবলৈ তাৰ হাতিয়াৰ পাতি তাৰ লগত আছে, সেই সৈতে কিমান ওজন হৈছে, সি তাতে সাঁতুৰি আছে, অথচ তেওঁলোকে ভিডিঅ' কৰি আছে। কিন্তু তেওঁক বচাবৰ কাৰণে যি প্ৰস্তুতি চলাব লাগে তেনেকুৱা প্ৰস্তুতিটো আমি দেখা নাই। সেই ক্ষেত্ৰত আমাৰ কিবা এটা অভিযান দি থকা বুলিও আমি নাভাবি নোৱাৰোঁ, বুজিছে? গতিকে মই এইটোৱেই অনুৰোধ যে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ জৰিয়তে এটা শুদ্ধ তদন্ত লাগে। ৰাইজৰ সেৱা কৰিবলৈ গৈছে মোৰ ভাগিন, কথা নাই, যুদ্ধত মৃত্যুবৰণ কৰা আমি দেখিছোঁ আৰু মৃত্যুবৰণ কৰিলেও অসুবিধা একো নাই, জয় পৰাজয় আছে। এইটো একেবাৰে গাফিলতি, আৰক্ষী বিষয়াৰ একেবাৰে গাফিলতিৰ কাৰণেই এই কুশল কলিতাৰ মৃত্যু বুলি ক'ব পাৰোঁ আমি। এইকাৰণে তেওঁলোকে যদি ততাতৈয়াকৈ চেষ্টা কৰিলহেঁতেন তেতিয়াহ'লে নিশ্চয় তাৰ মৃত্যু নহয়। গতিকে আৰু চিঞৰ বাখৰ কৰিলে অন্ততঃ পাৰৰ পৰা নৈপৰীয়া মানুহবোৰে বহুত এক্সপাৰ্ট, পানীত সাঁতোৰা বা অন্যান্য সেই কৌশলবিলাক জানে, তেওঁলোকে লৰি আহিলহেঁতেন। কিন্তু সেইবোৰৰ পৰাও তেওঁলোকে সেইবোৰ একো কৰা নাছিলে। সেয়ে আমি যোৱা এটা গৈছে, কিন্তু শুদ্ধ তদন্ত বিচাৰোঁ আৰু ইয়াৰ পিছত যাতে এনে কৰ্ম নহয়, আমাৰ এই জোৱানসকলৰ যাতে মাজত এনেকুৱাকৈ মৃত্যু বৰণ নকৰে। যুদ্ধত মৃত্যুবৰণ কৰে তাত আমাৰ আপত্তি নাই,
মোর ভাইয়ে হোক মোর ভাগিনে হোক গৈছে দেখ সেবা করব গৈছে দেখ সেবা করক তাত আপত্তি নাই কিন্তু এনে ধরনের মৃত্যু হলে আমি কেনে ধরনের অনুপ্রেরণা পাম আমি সরকারখানোর উপরতে হোক বা বিষয়ববিয়াসকলের উপর আমি কেনেকে বিশ্বাস রাখিম গতি শুদ্ধ তদন্ত মানে বিচার এইখিনিয়ে মূল কবলগিয়া নিশ্চয় কব লাগবে কুশল কলিতার মৃত্যু কিন্তু সহজভাবে লোপরা নাই আত্মীয় তথা গাঁওবাসী কব লাগবে অতি অমায়ক লড়া আছিল যে কুশল কলিতা দেখা গেছে তখন রিঙ্কু রিঙ্কু আমি আহিম আপনার কাশলে রিঙ্কু আমি আহিম আপনার কাশলে অত্যন্ত প্রাসঙ্গিক কিছু প্রশ্ন এই মুহূর্তত কারণ এডাল রসিও না থাকে নাওত যিডাল রসিও পেলাই দিবলে সক্ষম নহল নে সতীর্থসকলে এটা বৃহৎ দল গৈ থকার পিছতো কিয় এইখিনি তৎপরতা গ্রহণ করা নহল আসলতে ভবার দরে কিবা করবাত অভিসন্ধি আছে নেকি শাহজাহান আপনার সুতরাং সংযুক্ত হয়েছ এই সমগ্র বিষয় সন্দর্ভ তদন্ত বর্তমান চলা হয়েছে নে নাই জেলা প্রশাসনে তদন্ত ঘোষণা করেছে নে নাই এই ঘটনার হ্যাঁ জয়ন্ত নিশ্চিতকৈ কব লাগিব যোৱা কালি ইতিমধ্যে যে আরক্ষী জোৱান আছিল কুশল কলিতা ইতিমধ্যে মৃত্যু হয়েছে নাওয়ার পৰা পিছলি পড়ি কিন্তু বাগরি পড়ি কক বকাই কিন্তু পানিত কিন্তু মৃত্যু হওয়া পরিলক্ষিত হয়েছে জেলা প্রশাসনের ফলে এটাকে কোনো তদন্ত কোনো আরম্ভ করা নাই মোর এতে গড়িয়ামুড়িয়া দেখ জাতীয় পরিষদের সভাপতি আছে আমি প্রতিক্রিয়া লোলে যত্ন করিম দাদা যেহেতু আপনি কালি গমে পাইছে যে কুশল কলিতা নামের আরক্ষী জওয়াজন ইতিমধ্যে মৃত্যু হয়েছে কি কব প্রথমতে মই মৃত্যুর পরিয়ালবর্গলৈ মই সমবেদনা জ্ঞাপন করছো আর কালির ঘটনাটো বিরাট মর্মান্তিক ঘটনা এসপি ডিএসপি ওসি থাকা সত্ত্বেও আর 15-16 জনীয় একটা নিরাপত্তারক্ষীর দল আসলে তো তেখেতসকলে থাকা অবস্থাত পানিত পড়ি মানুষজন অকাল মৃত্যু খাবটি লবলগা হল মই দেখিছো নিউজ18-ত কোনোবাই ভিডিও করাত ব্যস্ত কোনোবাই আমত লওয়াত ব্যস্ত কিন্তু মানুষজনক নবচোয়ার রহস্যটো বুঝি নাপালো ইয়ার কারণে তদন্ত হব লাগে দোষীয় উচিত শাস্তি পাব লাগে আর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমি বিচারিছো যে এনেকুয়া ঘটনা সরু মানুষের জীবনের মূল্য যদি ডাঙর মানুষের ওসরত না থাকে তেনেহলে রাজ্যখন কেনেকৈ চলিব যার প্রতি ভরসা রাখি আমি রাতে টুপনি মারিব খুঁজু সেইজন ব্যক্তির সম্মুখত নিজের নিরাপত্তা রক্ষীর জীবন বসাব নোৱাৰাটো একটা বিরাট রহস্যর কথা ইয়ার আমি উচিত তদন্ত বিচারিছো এয়া বড় মর্মান্তিক ঘটনা এতিয়া পরিয়ালবর্গই এই কুশল কলিতা কারোবা লড়া কারোবা স্বামী কারোবা দেউতা সেই মানুষজনের অকাল মৃত্যুত এতিয়া পরিয়ালবর্গ কেনেকৈ চলিব পরিয়ালবর্গর কি অবস্থা হব তেখেতসকলের পরিয়ালের যেটা হাহাকার অবস্থা তার প্রতি আমি দুঃখ প্রকাশ করছো তদন্ত কিবা হয়েছে না জেলাখনত তদন্ত এতিয়ালৈকে হওয়া বলে পরিলক্ষিত হওয়া নাই আজি আমি গড়িয়া মরিয়া দেখি জাতীয় পরিষদের ফলের পর এসপিক নিজে লগ ধরিম আর এসপিক আমি প্রশ্ন করিম যে কিয় এনেকুয়া অবস্থা ঘটিব লগা হল আপনার সম্মুখত আপনার নিরাপত্তি নিরাপত্তারক্ষী জওয়ান সকলেও ভিডিও করাত ব্যস্ত হয়ে পড়িল কোনেও পানি জপিয়াই নপরিল মানুষজনক বসুয়াত কিয় এনেকুয়া ঘটনা ঘটিল তার কারণে আমি এসপি ডিএসপি তেখেতসকলক প্রশ্ন করিবলৈ আজি অফিসত যাম আমি দিনের 11টা বজাত প্রতিবাদ আছে নাকি আপনার আজি প্রতিবাদ আমি করিম আজি তেখেতসকলক খুদিম জবাবদেহি করা হব আরক্ষী অধীক্ষক উপ আরক্ষী অধীক্ষক সকলকে জবাবদেহি করবলে সাজু হয়েছে মানকাসরত দল সংগঠন কারণ এয়া রাইজর নিরাপত্তার প্রশ্ন এজন সতীর্থ এজন দেহরক্ষীক যদি নিরাপত্তা প্রদান করব নোৱাৰিলে রক্ষা করব নোৱাৰিলে জীবন তেতিয়াহলে রাইজর নিরাপত্তা কেনেদরে প্রদান করব এই সকল আরক্ষী তাক লৈ প্রশ্ন উত্থাপন করেছে সচেতন রাইজে শাহজাহান সংযুক্ত হয়ে থাকিব রিঙ্কু পুনর্বার আপনার কাশলে আহিছো কুশল কলিতার ঘরত কোন কোন আছে সেয়া জানিব বিচারিম আর রাইজর প্রতিক্রিয়া ইতিমধ্যে আপনি আমাক জনাই আছে সকলে সন্দেহ প্রকাশ করেছে সমগ্র ঘটনার আড়ত করবাত কিবা রহস্য আছে করবাত কিবা অভিসন্ধি আছে নাকি সেই প্রশ্নও রাইজর মুখে মুখে হয় জয়ন্ত কব লাগবে মানে পুনের কিছু কুশল কলিতার মৃত্যু কিন্তু সহজভাবে লোপরা নাই পরিয়াল তথা যে আর গাঁওবাসী কেউ অতি অমায়িক আছিল আর যে আরক্ষীর যে গাফিলতি বলে ইতিমধ্যে যে স্পষ্টভাবে আত্মীয় ইতিমধ্যে নিউজ18 অসম নর্থ ইস্টর Thank you.
জয়ন্ত কুশল কলিতার ভাতৃ আছে, মাতৃ তেখেতর পত্নী আর তেখেতর কণবাণী এগারী আসিল। এটা কিন্তু কান্দনত ভাগি পড়েছে, সকলে কান্দনত ভাগি পড়েছে। কেনো অতি অমায়িক আসিল যে কুশল কলিতা, কিন্তু কুশল কলিতার মৃত্যু কিন্তু সহজভাবে লোক পড়া নাই। আমি দৃশ্য দেখাম এনেধরনের যে কুশল কলিতার বাসগৃহ যে মনময় গল্পের জেলার মনময় স্থিত যে বাসগৃহত যে ব্যক্তি ভিড় করেছে, সেই গাঁওবাসী আহি পেলায় এনেধরনের সেই ক্ষেত্রের বাবে কুশল কলিতা এবার চাবলে দেখা গেছে এনেধরনের ভিড় করা পরিলক্ষিত। আর কান্দনত ভাগি পড়েছে যে কুশল কলিতার ইতিমধ্যে যে ভাতৃ লগতে তেখেতর যে ভগ্নী তেখেতর মাতৃ সকলে ইতিমধ্যে কান্দনত ভাগি পড়েছে। ইতিমধ্যে আরক্ষীর লোক সকল আহি পেলায় ইতিমধ্যে ইয়াত উপস্থিত হয়েছে। কেন কিছু সময় পাছতে যে কুশল কলিতার মৃতদেহ আহি পেলায় যে মর্ণস্থিত যে বাসগৃহত ইতিমধ্যে উপস্থিত হবে, তার বাবে দেখা গেছে এনেধরনের যে ইয়াত গাঁওখনের সকলে ওলাই পেলায় এনেধরনের ভিড় করা পরিলক্ষিত। আমি News18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখো আছো, ইতিমধ্যে আরক্ষীর লোক আহি পেলায় ইতিমধ্যে উপস্থিত হয়েছে। কেন কুশল কলিতার মৃতদেহ কিছু সময় পাছতে প্রায় এঘন্টা পাছত কিন্তু আহি উপস্থিত হব যে এই তেখেতর বাসগৃহত, তার বাবে দেখা গেছে এনেধরনের যেখানে করণীয় কাম কাম ইতিমধ্যে করে থাকা পরিলক্ষিত হয়েছে। আর গাঁওবাসীও ইতিমধ্যে ওলাই আসছে, আহি পেলায় এবার কুশল কলিতা ইতিমধ্যে চাবলে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আমি News18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখো আছো, গোয়ালপাড়া জেলার যে মর্ণস্থিত কুশল কলিতার যে বাসগৃহের পর দেখাই আছো News18 অসম নর্থ ইষ্টৰ দর্শক। আমি দেখো আছো কিছু কথা পাতি বিচারিম যে কুশল কলিতার যে আত্মীয় আছে তখন প্রথমে কথা পাতি বিচার। মানে আপনার কাকত আইসো কি কব, কুশল কলিতার আপনার কেতিয়া ফোন কেতিয়া পাল আপনার? মোৰ ৰাতিপুৱা ফোন 9টা মানত আহিছিল। 9টাই হ'ল না, 10টা হ'ল, ফোনটো বেছি চাওঁ ধৈৰ্য নাই আৰু টাইম কি হয়। মোৰ ভতিজা হয়, তাৰপিছত ফোনটো পাইয়ে মই ধামধুমাৰ ইহঁতক ফোন কৰিলোঁ, ইহঁতৰ ফোন পোৱা নাই। পিছত ঘৈণীয়েকক ফোন কৰিলোঁ, ঘৈণীয়েকক ক'লোঁ কুশল পানীত পচছে আৰু কি যাব লাগে। মই পানীত পচছে মানে ব্ৰহ্মপুত্ৰত পচছে সেইটো ভবা নাই আৰু, পানীত পচছে পচছে আৰু ধামধুম গাড়ী ঠিক কৰি মই হুলস্থুল লাগি দিলোঁ। আমাৰ গাঁৱটো আৰু চব আগৰি ধৰি না মানুহখিনি সবখিনিয়ে আহিল, তাৰপিছত আহি ধামধুম গাড়ি ঠিক করে আমি লই গুছি গেলো। তারপর মোর ছোৱালী আছিল ধুবরী, তাই ব্যাংকত কাম করে। মোক কিছু মনে তৈও আ, কারণ ময়ো সিমান নাজানো কি বা করবা লাগে। তাইও আহিল, তাইও ইফেলে কান্দি কাটি হুলি জুলি হয়ে আছে, তাইও আহিল ইফালের পরে। কৌশিক দাস বলে আমার ওসরের লড়া এটা ভাল লড়া, সিও আমার লগতে কইছে বাইদেউ মই গাড়িখান মই লৈ যাম দে, এনেকে কইছে। তার গাড়িখান ওইলাল, আমার গাড়িখানো দুখন গাড়ি লই আমি হাতত দুই ভাইক গল, ডাঙার দাদেক গল আর এই সরু ভাইটি আছে জগন্নাথ বলে। আমি দুইজনে গোটেকেইটা গুছি গেলো, তাহাত আগত যাব দিলোঁ, বোলে তহঁতে আগত যাই, তাক মই কিবা করিম এই মো ছোৱালীটোক লৈ যাম এনেকে কলো। তাৰপিছত তাহাতে গৈও পাইছে, আমি 20 মিনিট লৈছোঁ, আমি গৈ পাইছোঁ। গৈ পাই আমাক ধামধুম নদীর পাৰত লৈ গল, নদীর পাৰত লৈ গৈ আমি নদীর পাৰত গৈ আমাক লৈ যাই আছে নাৱত দি। তাই ছোৱালী হচ্ছে আমাক ছাৰ ক'ত লৈ যাই আছে, নামাতি আকৌ গলোঁ। 1 ঘণ্টামান গৈছোঁ আমি তাৰমানে নাৱত দি, গৈ 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 পালোঁ। তাৰপিছত চাং যে তাতে নদীর পাৰত এখন বগা কাপোৰ থাকি শুৱাই থৈ দিছে। তাৰপিছত গোটেকেইটা হুলস্থুল লাগি গেল যে কান্দা কাটা করার পিছত। মই ছাৰ কি করিল, আপনাদের আপনাদের স্যার আপনাদের 4-5 জন অফিসার থাকতে কেনেকে পড়ব পারিল, ধৈর্য ধর ধৈর্য ধর পিছত কই আছো কই আছো এনেকে কইছে। কান্দি কাটি এনেকে কই আমাক পিছত অল্প সময় পিছত তাতলৈকে মাতে লৈ গল, এনেকে এনেকে এইখিনিত পড়িলি। আমি এইখিনিত আছিলোঁ আর নাওর স্পীড বহুত বেশি হয়, নাওর স্পীডতে আমি বহু দূর আগুয়াই গলো এনেকে কইছে। আমি বহু দূর আগুয়াই গলো, পিছিয়ে আহতে আহতে সাঁতুরি আছে। তাৰপিছত আমি সাঁতুরি সাঁতুরি আমি কিবা কিবি চেষ্টা করলো, 3 জনমান মানুহ নামাইছিল বলে কইছে, কিন্তু মানুহ নামাটো আমি তাত দেখা নাই। আপনাদের দেখিছে নয় ভিডিও, মানুহ কইছে আমি 3 জনমান মানুহ নুমাই দিছিলো, কিন্তু ইতিমধ্যে সি তল গলে আর। গতি যদি নাওত থাকতে যদি মানুহকেইটা বসাব নোৱাৰে আর দূরেরপরা কেনেকে মানুহ বসাব। এতিয়া ঘটনাটো কি অলপমান ভালকে চালে কিন্তু কথাবিলাকত মই যেটুক যে প্রত্যেকবারতে সুধছো, কিন্তু কথাগুলা অলপ বেলেগ বেলেগ হয়ে আছে। মোবাইলটো দিছে মোক, মোবাইলটোর কভারটো দিছে, মোবাইলটো নাই, কভার মোবাইলের পর ওলাই পড়ে নাকি, মোবাইলে কভার একেলগে যায়, জোর করে খুলব লাগে সেই বস্তু। কইছে মোবাইলটো পানিত পড়ি নাকি, এনেকে খপকে কয়া কথাটো সেই বন্ধ করে থই দিছে। তারপর পার্সখন দিছে মোক আর আঙুঠি আঙুঠি এটা আছিল তার হাতত, সোনার আঙুঠি। সন্দেহ করে সন্দেহটো এতিয়া তেওঁলোকে হয়তো সি পড়ার লগে লগে হয়তো তেওঁলোকে ভয় খাল বা বিভ্রাট হল। এতিয়া তেওঁলোকক দোষটো ঠিক ডাইরেক্ট আমি দোষ দিব নুখুজো, কিন্তু তেওঁলোকে চেষ্টা করাটো দেখা নাপালো। মানে হয়তো বিভ্রাট হলেও তাদের 4-5 জন মানুষ, এজনটো মই যেনেকে আজি ঘরখন চলাই আছো, মই কান্দিও আছো, মই গোটেই ঘরখন মেইনটেইন করে আছো। গতি কিছু মানুহ এনেকুৱা থাকব পাৰে, মই এতিয়াই ধর হুলস্থুলকে কান্দিম কিন্তু মই অলপ পিছতে শান্ত হয়ে গোটেই ঘরখানে মই মেনেজ করব পাৰো, মোৰ এইটো মোৰ কেপাসিটি আছে। গতিকে মই ইমান দূর গৈছো, মই কান্দি কান্দিয়ে গৈছো, কিন্তু তাত গৈ মই আর গোটেইখিনি সম্ভালিছো। ইহঁতর ভায়েকে কান্দি কান্দি একদম নাই অবস্থা নাই। কার কথা কইছে? কুশল কলিতার তো এতিয়া মাক আছে, দেউতাক তো আজি মরিব, 3 বছর মান হল।
তাৰপিছত এই সৰু ভাতি আছে, ভাই ভাই বোৱাৰী এজন আছে, ঘৈণীয়েক আছে, আৰু এই হিচিকা হিচি বুলি ল'ৰা এজন আছে আৰু আমাৰ ভিতৰত, এইটো তিন নম্বৰ, সি এই কোকৰা কি কয় হেৰিত থাকে, অৰুণাচলত থাকে, কুশল ভাইটি ভাইটি এইটো ল'ৰা হয়, তাৰ কণমানি এজন আছে, এইটো এবছৰ ডেৰ বছৰ হৈছে তাৰ। এতিয়া এই পৰিয়ালটো সি একমাত্ৰ মানে চাকৰি ফালৰ পৰা, এনে বাকী অলপ ঘৰুৱা এই বাৰীখনৰ ইনকামেদি এনেকৈ চলে। এতিয়া এই পৰিয়ালটো চলাটো ডাঙৰ কথা হ'ল। এতিয়া আৰু তাৰ অলপ স্বভাৱটো বহুত ভাল আছিল, গোটেই ঘৰখন মানে মেনেজ কৰি ৰাখিছিল, আৰু দেউতাকৰ গুণটো সি পাইছিল, মানে গোটেই ঘৰখন কেনেকৈ ধৰি ৰাখিব পাৰে তাৰ সেইটো কেপাচিটি আছিল, আৰু চবে তাৰ কথা শুনিছিল আৰু যি কয় তাকে কৰে। গতিকে এতিয়া ওপৰৰ পৰা মই এটা অনুৰোধ কৰোঁ যে তেওঁলোক তেওঁৰ যাতে ঘৰখন কেনেকৈ চলে কি কৰে, আৰু ইয়াৰ যদি এটা তদন্ত হয় অলপমান, আমি তেওঁলোকক দোষ নিদিওঁ, কিন্তু কি কাৰণত মৰিল, কিয় মৰিব লগা হ'ল, তেওঁলোকৰ কিয় সেইখিনি কেপাচিটি নাই, এইটো যদি আমাৰ মুখ্যমন্ত্ৰী ছাৰে অলপমান মানে তদন্তটো কৰি দিয়ে, আমাৰ মনৰ কিছু শান্তি হ'ব। আমিতো আৰু যিটো গ'ল আমি ঘূৰাই নাপাওঁ, গতিকে তেওঁক আমি তেওঁৰ যাতে আত্মাই শান্তি পায়, আৰু যদি সঁচাকৈয়ে তেওঁলোকে নেগলেক্ট কৰিছে সেইটো আমি ভগৱানৰ ওপৰত বিচাৰটো দিছোঁ, এইটো তেওঁলোকে ওপৰলৈ শাস্তি দিও কোনো নাপায়, কিন্তু তেওঁলোকৰ নিজৰ যিটো কষ্ট দিছে তেওঁলোকে নিজে নিজে আত্মাৰ তেওঁলোকৰ নিজে নিজে মানে হেৰি হ'ব, মানে এইটো মানে কি কয় কি বুলি ক'ম, মানে তেওঁলোকে নিজে নিজে মানে আমাৰ এটা যে কয় বোলে অনুশোচনাত ভোগা বুলি কয় নহয়, যে তেওঁলোকে নিজে নিজে এইটো অনুশোচনাত ভুগিব। নিশ্চয় ক'ব লাগিব যে কুশল কলিতাৰ যে মৃত্যু কিন্তু সহজভাৱে মানি ল'ব পৰা নাই, পৰিয়ালবৰ্গ আমি দেখুৱাই আছো যে কুশল কলিতাৰ। আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক, এয়া আত্মীয় স্বজনৰ ক্ষোভ, তেওঁলোকৰ এটাই প্ৰশ্ন, কিয় আগবাঢ়ি নাহিল বচাবলৈ, পানীত ককবকাই থকাৰ পিছত কিয় হলিল সমাধি ঘটিবলগীয়া হ'ল কুশল কলিতাৰ, তাকে লৈ ৰাইজৰ প্ৰশ্ন, আত্মীয় স্বজনৰ প্ৰশ্ন। ইফালে দুধনৈত পুলিচ ৰিজাৰ্ভত সামৰিক মৰ্যাদাৰে কুশল কলিতাক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰা হৈছে। আমি দুধনৈৰ পৰিৱেশ দেখুৱাইছোঁ, ইতিমধ্যে দুধনৈ পুলিচ ৰিজাৰ্ভলৈ অনা হৈছে কুশল কলিতাৰ নশ্বৰদেহ। এয়া দুধনৈ পুলিচ ৰিজাৰ্ভ, পুলিচ ৰিজাৰ্ভত সামৰিক মৰ্যাদাৰে কুশল কলিতাক জনোৱা হৈছে অন্তিম শ্ৰদ্ধাঞ্জলি। আৰু ক্ষন্তেক সময়ৰ পিছতেই নশ্বৰদেহ স্বগৃহলৈ লৈ যোৱা হ'ব। ইতিমধ্যে গোৱালপাৰাৰ ঘৰখনৰ পৰিৱেশ আমাক দেখুৱালে ৰিংকুৱে, অতি হৃদয় বিদাৰক, অতি শোকস্তব্ধ এই মুহূৰ্তত পৰিৱেশ সমগ্ৰ গোৱালপাৰাত। এজন উদীয়মান জোৱান, ঘৰখনৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী, এটি ডেৰ বছৰীয়া পুত্ৰ সন্তান আছে, পত্নী আছে, দুই ভাতৃ আছে আৰু মাতৃ আছে। তিনি বছৰ পূৰ্বে পিতৃক হেৰুৱাইছিল কুশলে। কৰ্তব্যৰত অৱস্থাত এছ পিৰ নিৰ্দেশত ফটো তুলিবলৈ লোৱা সময়ত অসাৱধানবশতঃ সৰি পৰিল নাৱৰ পৰা কুশল, আৰু তাৰ পিছৰ পৰ্যায়ৰ কথাখিনিক লৈ এতিয়া ৰাজ্যজুৰি অব্যাহত আছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। কালি যাম বাবাক চাইছে, বাবাক চাই এনে তাৰ পিছত আৰু নাই ফোন, মই ৰাখি দিলোঁ, ৰখাৰ পিছত আৰু মই ফোন কৰাৰ পিছত মই চব পালোঁ। লাইভ আৱৰত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময় হৈছে আন এটি বাণিজ্যিক বিৰতিৰ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। জ্যাক অলিভাৰ
22 জানুয়ারীত মুকলি হব বহু প্রতীক্ষিত রাম মন্দির। রাম মন্দির মুকলির দিনটোত অসমত ড্রাই ডে ঘোষণার রাজ্য সরকারের। 22 জানুয়ারীত রাম মন্দির মুকলির বাবে রাজ্যিক ক্যাবিনেটত লওয়া হয় এই সিদ্ধান্ত। 22 জানুয়ারী ড্রাই ডে, বহু প্রতীক্ষিত রাম মন্দির উন্মোচন করা হব, মুকলি করা হব, রামলালা প্রতিষ্ঠা করা হব। আর রাম মন্দির মুকলির দিনটোত অসমত ড্রাই ডে ঘোষণা করেছে রাজ্য সরকারে। 22 জানুয়ারীত রাম মন্দির মুকলির বাবে রাজ্যিক ক্যাবিনেটত লওয়া হয় এই সিদ্ধান্ত। বাইশ জানুয়ারীত আমার সকলো ভারতীয়র কারণে একটা গৌরবর দিন। অহা 22 জানুয়ারীত রাম মন্দিরের পুনর্নির্মাণের কাম শুভারম্ভণি হব বা পুনর্নির্মাণের দুয়ার মুকলি হব। গতি রাম মন্দিরের সেই পবিত্র দিনট সরকারে রাজ্যত ড্রাই ডে ঘোষণা করেছে। গতি এই রাম মন্দিরের পবিত্র দিনত সরকারে এখন ড্রাই ডে হিসাবে ঘোষণা করেছে। আর নিউজ এইটিনত আমি আপনার জানাইছো বিগ ব্রেকিং নিউজ। নিউজ এইটিনত আমি ফার্স্ট ব্রেক করেছো এই খবর যে আলফার মিয়ানমারত থাকা শিবিরত বোমা আক্রমণের ঘটনা। ভারতের সীমার ফালপর আলফা স্বাধীনের শিবিরত আক্রমণ। পুয়া তিনটা বোমারে আক্রমণ করা হয় আলফা স্বাধীনের শিবিরত। তিনিখন ড্রোনে বোমা আক্রমণের ঘটনা। পুয়া 4:10 প্রথমটা আক্রমণ, দ্বিতীয়টো আক্রমণ পুয়া 4:12, আর আনহাতে পুয়া 4:20 তৃতীয়টো আক্রমণ। অবশ্যই তৃতীয়টো বোমা বিস্ফোরিত নহল বলেও জানিবা হয়েছে। এই আক্রমণত, এই বোমা বিস্ফোরণত আলফা স্বাধীনের দুজন কেডার আহত হয়েছে। দিল্লীত আলফার সুতরাং শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পিছতে পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন আলফা স্বাধীনের শিবিরত এই বোমা আক্রমণে তাৎপর্য বহন করেছে। আর ইয়ার সুতরাং লাইভ আওয়ারের বিদায় লোছো, নমস্কার। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। বাতরি আগবাইছে।